হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। যদি ভালো না থেকে থাকো তাহলে আমার ভিডিও দেখার পর সবার মুখ একদম হ্যাপি হয়ে যাবে। তো আজ চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে গিয়ে চিলি পনির। তো চলো দেখে নেওয়া যাক চিলি পনির বানানোর জন্য আমরা ঠিক কী কী করে নিচ্ছি। তো চিলি পনির বানানোর জন্য আমরা এখানে নিয়ে যাচ্ছি টুকরো টুকরো করে কেটে রাখা পনির। এখানে আমরা নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা ও লঙ্কা বাটা। আর এখানে নিয়েছি মেশিনের সাহায্যে গ্রেভি করে নেওয়া টমেটো। নিয়েছি কুচি করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি। তো এরপরে পনিরগুলোকে ভেজে নেওয়ার জন্য আমরা কড়াই গরম করে নিয়েছি। গরম কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা যাতে আরেকটু তাড়াতাড়ি গরম হয়ে যায় এর জন্য গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে নিয়েছি। তো তেল গরম হয়ে আসার পর আমরা এখানে পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো পনিরের মধ্যে একটু জল থাকার কারণে জলটা দিয়ে একটু ছিটে আসছে পনির সাথে। তো কড়াইয়ে গরম তেলের মধ্যে পনির দিয়ে দেওয়া হয়ে গেছে। ভেজে নেওয়া পনিরগুলো নামিয়ে নেওয়ার পর তারপরে বাকি যেগুলো পনির ছিল ওই পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর গরম কড়াইয়ে আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দেওয়ার পর সেটাকে আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, একটুখানি লবণ, বেশি না। তো ক্যাপসিকামগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে তো সেটাকে আমরা ওই ভেজে রাখা পনিরগুলোর উপরেই ক্যাপসিকাম ভাজাটাকে রেখে দেব। তো এরপর আমরা দিয়ে দিচ্ছি কড়াইয়ে পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি জিরে বাটা, এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, বেটে রাখা লঙ্কা, শুকনো লঙ্কা। Woo!
এরপরে দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো পরিমাপ মতো। তারপরে জিনিসটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ওখানে দিয়ে রাখছি গ্রেভি করে রাখা টমেটো। আগে একটু লবণ দিয়ে দেওয়া হয়েছিল, এখন দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ, যে যেরকম লবণ খাবে সেই অনুসারে। লবণ দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপরে একটু দিয়ে দিতে হবে চিনি, চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, টেস্ট অনুযায়ী। দেখতেই পাচ্ছ আমাদের মশলাটা কি সুন্দর হয়ে গেছে। এরপরে দিয়ে নিব আমরা এখানে টমেটো সস। তো আরও একটা জিনিস লাগে সয়া সস, যেটা বর্তমানে আমাদের কাছে নেই, তো আমরা টমেটো সস দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়া সসও ইউজ করতে পারেন। তো টমেটো দেওয়ার পর তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো দেওয়ার পর সেখানে আমরা ভালো করে সেটাকে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এরপরে আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকামের টুকরোগুলোকে। এখানে দিয়ে নিচ্ছি পরিমাপ মতন জল জিনিসটা একটু সিদ্ধ হয়ে আসার জন্য। এই পাচ্ছ আমাদের চিলি সস, এই পাচ্ছ আমাদের চিলি পনিরের মশলাটি কি সুন্দর তৈরি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি সানরাইজ মিট মশলা। তো বর্তমানে তোমরা দেখতে থাকো আমরা ঠিক তারপরে কি কি করছি। তো আমাদের গ্রেভিটা রেডি, এরপরে আমরা দিয়ে নিচ্ছি ভেজে রাখা পনির। তো পনিরটা দিয়ে দেওয়ার পর আমরা মশলাটাকে পনিরের ওপর ভালোভাবে মেখে নেব। দেখতেই পাচ্ছ নাড়িয়ে আমরা মশলাটাকে খুব সুন্দর করে নিচ্ছি। তো প্রায় হয়েই এসেছে আমাদের চিলি পনির। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমাদের চিলি পনির। এই চিলি পনিরটাকে আরেকটু টেস্টি করার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি আমুল পিওর বাটার। তো বাটারটা দিয়ে দেওয়ার পর আমরা জিনিসটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে বাটারটা একটু গলে যায়। রেডি আমাদের চিলি পনির সার্ভ করে দেওয়ার জন্য।